কি হাতে নিয়েছি আরে আমা নাই কাপড় ঠিক করে নিয়ে আগে পাগলা সেরা তার কি মান সম্মান একটু নাই হ্যাঁ আরে প্রশিক্ষণ দিবি আসেন একটু খালা গো দেখাই कथा बोलबे ना बोलो ना एसे कि बोलो देखें आमी मने होच्छे एकटा प्याचार साथे कथा बोलछी कथा बोलबि ना बाप देखें खाली ऐ कथा बोल কি বললো বল ওই ছড়িরে আমার ফোন নাম্বারটা দিলাম না দেখে মারলো ওই ওই তোর কাছে ফোন নাম্বার চাইছি তোর কাছে ফোন নাম্বার চাইছি পাগলা সারা আচ্ছা তোমরা যাও আমি শুনছি এখন কি বললো এখন তো আমার কাছে ছিল ওহনকে বিয়া করলে করবি না মামলা দিম আমি বারবার বলছি ঝন্টুদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আর সে আমাকে বলছে তোর কাছে কাপড় আমার পরা শিখতে হবে এখন কেমন লাগলো ভালো হয়েছে না আমি তো মনে করছি যে ওগো কাপড় সমস্যা হচ্ছে দেখেন তো কে রে আমার গুয়া ঠান্ডা না গেছে পরে দি আমার দেই খইছে ও তা এজন্য বলি জন্ডুদা ভালো করে কাপড় পরো কাপড় যেন আর খসে না পড়ে পড়ো জিনু আরে চিনি খুঁজি একটু গিফট দে দে না खाली मारे की करे मारे खाली मारबे ना ওহন কি রে বাবা কইলাম তো না কেন ও যাকে গারে ধরছাল না হ্যাঁ ওহন ছলটি ফেললাম চুপ ভালো করে কাপড় পর পর এবার যদি কাপড় খসে পড়ে যদি খয় জীবনে ফিন মুইনিয়া চুপ আজি বল যে ভালো করে কাপড় পরব আর ওই কন্যাগুলো ডাকলে যাবি না যামু না চুপ করে এখানে বসি ফেল ও ও ডাকলে যামু না বাহ চুপ করে বাহ চকি এই শালাদের গাটি আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না দেখ তো আজকে কে জানি গাটে বসি বসি ফেলে বসে আছি তুই ভালোভাবে বুঝিয়ে বল যে আমার সখী এখানে চান করবি তোমরা অন্য গাটে যে বসি বাও এই যে শুনছো ভাই তোমার ডাহে একটু আহ ডাহে ও না কে না আরে তোমাকে আবার মারবি আমার কি দেখে মনে হয় যে মায়ের কন্টাক্ট নেই কম মা কম গায়ে শুনে শুনে আবার মা কই ডরে ঠেলাই কইছে আমার কি মায়ের মতো মনে হয় না তোমারে ফিটার কই না বাচ্চা নাম নাই যাই যাও এটা বুঝতে পারছো তো দূরে থেকে কথা কও মুখ দা সেপ ছিড়ে এ দেখছো আমাকে বাত মতা না আমাকে সেপ মতা না কেন গো এই শীতে গরমের মধ্যে তিন পালা যে রান্না দেই ভাত পাও কোন জায়গা থেকে ওহ না ভাত ইন গরম থাকে সব সময় বুঝছো রাইস কুকার নামছে হ্যাঁ বাচ্চা জাবান গেতে কোন যে ভাত ঠান্ডা বহু গরম আচ্ছা শোনো তোমার সাথে ঝগড়া করবার চাই না দরকার নাই তোমার নাম জানি কি হুম তোমার নাম কি হুম কে তোমার নাম কি আমার নাম তো হুম কইলা কব না খুলে না কথা কইলা কব না তোমার বাপের নাম একটা চর দে আমি কি করলাম চর দিবা তোমার বাপের নাম কও আমার বাবার নাম তো একটা চর দে বোঝায় কব না তাহলে তোমার মায়ের নাম কি থাইগা না কও থাইগা আরে কও কের কাছে কম না আঙ্কু মান নামই তো থাকে ভালো জাতের নাম শোনো তোমার সাথে বেশি কথা কই সময় নষ্ট করবার চাই না এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলাও
এই ঘাটে আমার শোকি চান করবে চার পাঁচ জন মানুষ আছে কি করবে আমার টুসা কই দরুক তো সাফা একটা সর দে কি শোকি এ পাগল ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল কি বলো রে কত কথা কই ফোন নাম্বার দাও ঠিকানা দাও ফেসবুক আইডি চাই যাস না ওখানে যাম না চুপচাপ বসে ফেল কই সেটা হাতে নেই এবার আমি বলছি যদি আমার কথা না শুনে না তাহলে মজাটা বোঝো একটা মাছ খা হোক শুনছেন বাপ কি আগে দেয় আগেটা কি বাপ তাই নাকি তুমি আমার কাছে আসলে তুমি ডাক দিলে আমি তোমাকে ডাক দেব কেন কারে ডাক দিছো তোমার বন্ধুকে ডাক দিয়েছি হ্যাঁ মিছা তো কইও না মরণ নাক বাবা করিও না আমি কখনোই মিথ্যা কথা বলি না তোমার বন্ধুকে ডাক দিয়েছি তোমার বন্ধুকে তো আসতে বলো দেহ ব্যাপার খারাপ হইতেছে আমার সামনে ওর তুলু না কেন ওর চেহারাটা চেহারা হইলো না আমার খবর তো রাখো না কালকে গাহান কই গিয়ে আ কইরে ঘুমাইছি তিনটা কুত্তা গারা মনে করে মুচছে তাই নাকি হ্যাঁ ওর তো সহজ না তাহলে তো তুমি ছেলেটা অনেকটাই ভালো ছেলে বল ছেলে সে ভালো না খালি সে বিষ্ণায় মূর্তি আচ্ছা তোমার বন্ধু কিটা আসছে বলো এরপরে ওরে হ্যাঁ মানুষ চিনো না তো ঝড়দা কইছি জানো কি বলে কো চেহারার বানরের নাল দেখা যায় কে তোরে তোর আমার সামনে অপমান করছে বুঝছো আমাকে বানরের মতো লাগে তোর বল বানরের নাল দেখা যায় এত সাহস হইছে রে চুপ তোকে তো এইজন্যই বলছি যে ওই কন্যাটা ডাকলে তুই যাবি না ওকে গুগল জামো না তুইও দেখিস না আচ্ছা চুপচাপ হ্যাঁ ওকে শুনছেন এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমারটা ঠান্ডা কেন শীতের মধ্যে তুমি আমার কাছে কেন আসো তুমি ডাক দাও হেসুম কি বানা আগে আমি কি তোমাকে ডাক দেই খালি ডাক দাই আহো হুনো আমু আমার ডাহে তোমার বন্ধুকে ডাক দিয়েছি আমার বাবা বাগুরি ডাহে বুঝছো তোমার বন্ধুকে ডাক দিয়েছি ও ওরা চেহারা ভালো না কেন ছমা পালা না তো কি করে গাঞ্জা খায় মদ খায় মদ খায় আব্বা খায় আব্বাও খায় হো তুমি তো তার বন্ধু তাহলে তুমিও খাও আমি খাই না একদিন খেয়ে খেল কাফন নষ্ট করছি না তাই আচ্ছা শোনো ভাই তুমি যাও আমি তোমার সাথে পরে কথা বলবো কি খাচ্ছ মনে হয় চালের রস দিয়ে মুড়ি মাহাই নিয়েছিলাম আচ্ছা তুমি যাও তো তোমার বন্ধু কিছু আসতে বলো দেহ ফুলা মানুষ যাবে মনে হেবাতে ঠিকাতে খাড়া করি নাগলো ফুলা তাই নাকি হ্যাঁ আচ্ছা তুমি কেন আমার কাছে এসে আসতেছো বলো ও চেহারা আমার খারাপ অনেকটাই ভালো চিনলা না তো যখন থাকবো না তখন কত খুঁজবা কি চিনব না আমার মনে কি জানো হ্যাঁ তোমার কলজা বিটে ছুঁই দে তাই নাকি তোমার মনে এত আবেগ এতটাই কষ্ট ক কি কবা শর্মা ওকে ব্যক্তি বাসুরের না কালা তাই নাকি আচ্ছা তোমার বন্ধু কি আসতে বলো তোমার সাথে আমি পরে কথা বলবো কপালের গুষ্টি মারি কি বলো রে লক্ষিণদা হ্যাঁ কি বললো তোর মায় ডাহে যা দেবো একটা ও যদি আমার মা লাগে তাহলে তোর কি লাগে আমার খালা তাহলে বারবার যাস কেন খালার ওইখানে ওনার জাম না আচ্ছা ঠিক আছে ওই কন্যা কি বলে আমি শুনে আসছি তুই এখানে চুপটি করে বসবি ঠিক আছে আমি আপনাকেই ডাকছিলাম কেন ডাকছিলাম জানে কেন ডাকছিলি ক কি কবা কি বলেছি তোর কথা তেম কই আইগাই দিতেছি কিছু বলতে হবে আম জামন আচ্ছা ঠিক আছে হুচুর হ্যাঁ কন্যা বলতে চাচ্ছিলাম কি বলো এই সানন্দের গাটি হ্যাঁ আমরা প্রতিদিন চান করতে আসি আমরা তাকে তুই ক তুই ক কোয়াস তো ইমরে থাকা হই না বলো তাই বলছিলাম কি হ্যাঁ এই সমুদ্র ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি আচ্ছা কিন্তু কাউকে দেখতে পাই না দেখতে পাও না তাই বলছি আপনারা অন্য ঘাটে যে অন্য ঘাটে গিয়ে বসি বান হ্যাঁ কি রে তুই এখানে কেন আমার এনে হইছি আচ্ছা আপনি বন্ধু কি পাগল কি কইলো পাগল আমারে কই পাগল হ্যাঁ তুই পাগল তো ছকিরা পাগল তো হুচুরা পাগল তো সবাই পাগল তো পাগলের জাত পাগল হইয়া ওই সেমরি পাগল হইয়া ওই মফি পাগল হইয়া পাগল বলে
दारुण कथा ओरा घाटे स्नान करबे पीठे भांगबो मासार मारबो ना किन्तु पीठे बाड़ी देश ने ओरा मारछे तुई गुआई बाड़ी देश चुप एखाने चुप्पी करे बसबी আর একটি কথাও বলবি নে হ্যাঁ আমি বলছিলাম কি বলো আপনারা অন্য ঘাটে যে বসি বা অন্য ঘাটে যে আগে গুলগুল ছাগেরা এই এলাকা আগে বুড়াইলো বেলা গাহানের শরীরা কি ওয়াজ করতেছি আরেকবার করো কমু কিবা কই দে আমি তো কামে নম্বর নাম ডিস্টার্ব করমু খালি পাগল আর যদি একটা কথা বলছিস ওগো কন্যা হ্যাঁ বলছি কি তোমাদের যদি স্নান করতেই হয় তোমরা অন্য ঘাটে গিয়ে স্নান করো ঘাট থেকে যতক্ষণ একটি মাছ নড়তে না পারবো ততক্ষণ কিছুতেই এই ঘাট ছেড়ে যাচ্ছি নে কেন আজকে যদি আমার চেহারা বালাও চোগো কত ছেড়ি আমারে আপা কইয়া ডাকতো গো আচ্ছা ঠিক আছে তোর যত মনের কথা বল আমি চলে যাই আমি আর মাছ ধরব না আমি যাব আমার দামটা বাড়াই নিলাম তোমাদের যদি স্নান করতে হয় তোমরা অন্য ঘাটে গিয়ে স্নান করো এই ঘাট থেকে কিছুতেই আমরা যাচ্ছি না তাই নাকি হ্যাঁ আমরা তো দেখিনি বং এই ঘাটে তোমরা কিভাবে মাছ মারো আমরাও দেখে নিব এই ঘাটে কি করে তোমরা স্নান করো তাহলে ভালো বসি দাদা